বিনোদন মানেই সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। ফাইনালি এবার আমরা শীতলাকে আমাদের সঙ্গে পেয়ে গেছি। আগে তো বলে দিই যে অপূর্ব লাগছে, পুরো দুর্গা ঠাকুরের মতো লাগছে, কিন্তু আনফর্চুনেটলি চরিত্রটা শীতলা মায়ের। কিন্তু এতক্ষণ এই যে সাজগোজটা করতে কতক্ষণ টাইম লাগে? এটা প্রথম যেদিন লুক সেট হয়েছিল সেদিন তো মানে আনলিমিটেড টাইম লেগেছিল, কারণ কেউ জানে না ব্যাপারটা কী হবে। তারপরে যেদিন মানে ফার্স্ট শ্যুট হলো, যেটা আমার ইন্ট্রোডাকশন সিন, তো সেটার জন্য আমার 3.5-4 ঘন্টা মতো লেগেছিল। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে আমরা ফাস্ট হতে থাকি, এখন মোটামুটি 2-2.5 ঘন্টার মধ্যে রেডি হয়ে যাই আর কি। আরে যখন প্রথম জানতে পারলে যে মা শীতলার চরিত্রটা করতে হবে, তখন কি রিয়াকশন ছিল? আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ এর আগে আমি একটা চরিত্র করেছিলাম, সেটা নেগেটিভ ছিল। তো এটাও পৌরাণিক, কিন্তু এটা পজিটিভ এবং এটার অনেকগুলো শেড আছে, মা শীতলার অনেকগুলো শেড আছে। যেরকম আমি এখন মা শীতলা রূপে আছি, আমার একটা ধোপানি লুক আছে যেটা সবাই প্রোমোতে দেখেছে, তো এরকম আর কি। তারপর একটা মা শারদার মতো আমাকে সাজানো হয়েছে, যেটা আমি বামুন বউ। তো আমার অনেকগুলো শেডস আছে, মানে মা শীতলা যখন সাজি তখন একটা আলাদা ডাইলেক্ট, একটা শুদ্ধ ভাষা, আবার যখন আমি ধোপানি সাজি তখন একটু গ্রাম্য ভাষা, একেনে দেই রে, একেনে কী করছিস, এরকম টাইপের। তো ভীষণ ভালো লাগছে, আমি এনজয় করছি আর কি কাজটা। এই যে ভাষাগুলো বললে তুমি, ওয়ার্ডগুলো, ওইরকম ভাষা একটা কিছু বলে দাও তো দেখি। ও মা, এখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে তুই কী করছিস রে? ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। এরপরে যদি বলি, শীতলা তো হয়ে গেল, এরপর যদি হয় না একটা ড্রিম যে আবার এরকম একটা পৌরাণিক চরিত্রে নিজেকে দেখতে চাই, তাহলে কোন চরিত্র দেখতে চাইবে? ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি বিবিএ বিসিএ বিএমএল টিবিটি এমবি অপ্ট এমবিএ এমইজে এমপিএইচ এমটিটি এম ফর অ্যাডমিশন কল 9007027585। আমি বেসিক্যালি আমার দুর্গা সাজার খুব ইচ্ছে ছিল, হ্যাঁ, ছোটোবেলা থেকে আমার খুব ইচ্ছে ছিল দুর্গা সাজার। তো এই শীতলাটা সেজে আমি বেসিক্যালি নিজেকে দুর্গা দুর্গাই ফিল করি, কারণ এত কিছু পড়ি, এত কিছু ইয়ে হয়, তো সেই শখটা আমার মিটেছে। এবার ক্যারেক্টার ওয়াইজ যদি বলো, তাহলে এরপরে অবশ্যই দুর্গা করার ইচ্ছে ছোটোবেলা থেকে। আচ্ছা, মা শীতলার সঙ্গে জয়িতার, মানে অফস্ক্রিন জয়িতার কতটা মিল আছে, আদৌ কি আছে? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে মা শীতলা তো শুধু যে রোগ দেয়, সবার মধ্যে একটা আলাদা ভ্রান্ত ধারণা ছিল আগে যে মা শীতলা মানেই বোধহয় বাজে করবে, খারাপ করবে। তো বেসিক্যালি মা শীতলা তো তা নয়, সবার ভালো চান, সবার মঙ্গল চান, রোগটাকে দূর করে দিতে চান, তার দুই ছেলে মেয়েকে ভীষণ ভালোবাসেন। তো বেসিক্যালি আমারও একটা ডগি আছে, তো তাকে আমি ভীষণ ভালোবাসি, এবং আমি মানে কাউকে যদি এমনি রাস্তাঘাটে যদি আমি তাকে চিনিও না জানিও না, যদি সে বিপদে পড়ে কিছু, আমি হেল্প করে দিই। মানে ধরো ট্রেনে কখনো যাচ্ছি, কেউ হয়তো লাগেজ তুলতে পারছে না ট্রেনে, মানে এরকম অনেকবার হয়েছে, আমি তার হয়ে তুলে দিয়েছি, মানে এরকম আর কি। তো সেই দিক থেকে আমি মিলটা পাই, বাকি তো ভগবানের সাথে মানুষের কখনো তুলনাই হয় না, তো এই দিক থেকে আমি মিলটা পাই। জয়িতা, যেটা আমি তিতলিকেও প্রশ্ন করছিলাম, যে জয়িতা কিন্তু মাঝখানে অনেকটা গ্যাপ নিয়েছিলে, সেই গ্যাপটা কিসের জন্য? দর্শকের মানে অনেক কথা যে জয়িতাকে দেখতে পাচ্ছি না আবার ধারাবাহিকে, কিসের জন্য? অ্যাকচুয়ালি আমি ইংলিশ অনার্স নিয়ে পড়েছি, তো সেইটার জন্য আমি গ্যাপ নিয়েছিলাম। তার কারণ ফার্স্ট ইয়ার পর্যন্ত আমি এসমালক্ষী করেছি, সামলেছি, সব কিছু করেছি, কিন্তু তারপরে আর পসিবল হচ্ছিলো না, তার কারণ অ্যাটেন্ডেন্স ছিল, পড়াশোনা ছিল, সব মিলিয়ে আর হয়ে উঠছিলো না। তো তাই জন্য আমি চেষ্টা করেছিলাম যে আমি সিরিয়ালটা এখন এই মুহূর্তে করবো না, বাকি সমস্ত কিছু, ওয়েব সিরিজ হলো, আমি একটা ওয়েব সিরিজ করেছি, সেটা 2 সিজন, একটা মুভি করেছি, সেটা একটা ছোট্ট পার্ট, তো এরকম করেছি আমার পড়াশোনার সাথে সাথে, কিন্তু সিরিয়ালটা তো একটা মানে টানা আর কি। তো এই টানাটা আমি করতে চাইনি, এবং তারপরে দেখো তুমি এটাতে আমি অনেক কিছুতে না করেছি, হ্যাঁ, মানে যখন আমি এটা ডিসিশন নিলাম যে আমি এখন পড়াশোনাটা করব, আমি এখন সিরিয়ালটা করব না, বাদ বাকি যা কাজ আসবে করব, তো তখন আমি মানে বকুল কথা থেকে শুরু করে মোহর, মনসা, মানে কী কী নাম বললাম, সমস্ত কিছু আমি ছেড়ে দিয়েছি, এবং কেউ রাগ করেনি,
কারণ সবাই আমার দিকটা বুঝেছে যে না না ও এইটার জন্য ও গ্যাপটা নিচ্ছে। কয়েকজন হয়তো একটু তাদের সাথে আমার একটু মনোমালিন্য হয়েছে, কারণ তারা বলেছে যে না এখন এটা কর, তুই আরও পিছিয়ে যাবি, তোর কেরিয়ার থেকে পিছিয়ে যাবি এই সেই, বাট আমার কখনো সেটা মনে হয়নি। এবার হ্যাঁ, তুমি নিজে থেকে গ্যাপ নিতে পারবে, কিন্তু আবার ফার্দার কখন আসবে সেটা তো তোমার হাতে নেই। তো বেসিক্যালি আমি অপেক্ষা করছিলাম, আমার হাতে এর আগে দুটো কাজ এসছে, মানে এই বছরই এসছে, কিন্তু সেই দুটো কাজ আমি করিনি, তার কারণ সেই দুটো কাজে আমার ভালো লাগে না, আমি একটু চুজি কাইন্ড অফ। তো তারপর এইটা এসছে, তো আমি অবশ্যই মানে আমাদের সুমনদার সাথে আমি ভাষা করেছি আর কি এর আগে, তো সুমনদা যখন আমাকে বলেছে, আমাকে সবাই আর কি সেটে ভাই ভাই করে ডাকতো, তো সুমনদা যখন বলেছে ভাই এটা করবি তো, তখন মানে আমি বলেছি একবারই বলেছি যে হ্যাঁ অবশ্যই আমি এটা করবো, কারণ আমার ইনফ্যাক্ট আমার করতে ভীষণ ভালো লাগছে, এটা এত ডাইমেনশন না, আমার অভিনয়টা করতে খুব ভালো লাগছে। আর একদম এই যে বললে চুজি, এই চুজি ক্ষেত্রে আমি প্রশ্নটা তুলবো যে কোন ক্যারেক্টারগুলো দেখলে তোমার মনে হয় যে না এর থেকে আরেকটুখানি আমি ট্রাই করতে পারি, আরেকটু ট্রাই করতে পারি এরপর? আমাদের এই পাগল বোঝাকে পাঠশালায় পাওয়ানো চলবে না, ওকে বাদ দিয়ে দিন। ও পাগল না পাগল বানিয়ে রেখেছেন। আমিও দেখবো আপনি কি করে এত কিছু শেখাতে পারেন, আর যদি পারে, আর আপনি যদি পারেন তবে আমি ওকে বুকে জড়িয়ে ক্ষমা চাইবো। দিদিমণি কি পারবে জয় হতে? আসছে বোঝা। যেরকম এর আগে যে দুটো কাজ এসেছিলো, একটা নেগেটিভ এসেছিলো সান বাংলা থেকে, আর একটা এসেছিলো কালার্স বাংলা থেকে। আর তার আগে 2020 শুরু শুরুতে এবং 2019 তো বললাম মোহর এসেছিলো, তো তখন বিষয়টা আলাদা রকমের ছিল। মোহরের সময়টা আমার মনে হয়েছিল যে আচ্ছা আমি করি, কিন্তু আমার পারিবারিক কিছু ইস্যু ছিল, মানে আমি ছিলাম না আর কি এখানে এক্স্যাক্টলি, তো আমার পারিবারিক কিছু ইস্যু ছিল, শরীর খারাপ ছিল, তো আমি শান্তিনিকেতনে ছিলাম। আমি সেটা বলেও ছিলাম যে আমি এখন শান্তিনিকেতনে আছি, আমি আজকে কালকে যেতে পারবো না লুকসেটের জন্য, আমি পরশু যেতে পারবো। তো ওদের সামহাও তাড়াহুড়ো ছিল, তো যার জন্য এখনও সেটা নিয়ে একটু রাগারাগি আছে আর কি। যাই হোক, তারপরে আমি কথা বলেছি, তারপরে রাগটা মিটেছে, বাট একটু কোথাও গিয়ে রাগটা আছে আমার উপর, বাট এই আর কি। আর একটা কথা বলবো যে শীতলার ক্যারেক্টারটা তো একদম ইজি নয়, একদমই, সেই চরিত্রটা নিজের মধ্যে আনতেও অনেকটা সময় লাগে, তো সেইভাবে নিজেকে প্রিপেয়ার করলে কীভাবে এই চরিত্রটার জন্য? বেসিক্যালি এটা তো বললাম যেরকম দুটো মানে ডায়ালেক্ট আর কি, যখন ভগবান হচ্ছি তখন পিতা প্রণাম নেবেন এরকম একটা শুদ্ধ ভাষা, আর যখন আমি ধোপানি হচ্ছি তখন একেনে দেই রে কেন আছি সেই সেই। তো বেসিক্যালি আমি এর আগে একটা পৌরাণিক চরিত্র করেছি বলে হয়তো একটা অ্যাডভান্টেজ আছে আমার, কিন্তু কোথাও গিয়ে আমাকে প্রিপেয়ার তো হতে হচ্ছে বটেই, কারণ কখনো গিয়ে আমার এটা ভয় লাগে যে আমি শীতলাতে আমি এখানে দেই রে না করে ফেলি, আবার ওখানে গিয়ে আমি না শুদ্ধ বলে ফেলি। হ্যাঁ, তো এইটার জন্য আমাকে একটু হোমওয়ার্ক তো করতে হচ্ছেই, তো সেটা আমি আপাতত চেষ্টা করছি করার, আর আমার ডিরেক্টর আপাতত আমাকে নিয়ে মানে কমপ্লেন নেই এখনো পর্যন্ত আর কি। আর আসবেও না কমপ্লেন, তবে এটা বলবো যে দর্শকরা যে জয়িতাকে এত ভালোবাসে আর শীতলা মাকেও দেখবে দেখছে, তাদের উদ্দেশ্যে কী বলবে? আমি একটাই কথা বলবো, আমার কাছে প্রচুর ডিএম এসছে, আমার কাছে প্রচুর মেসেঞ্জারে মেসেজ এসছে, এমনি মেসেজ এসছে, হোয়াটসঅ্যাপ এসছে, মানে আমি তখন লিটারেলি মানে না আমার না মানে আমি ভীষণ একটু ইমোশনাল, তো আমি ভীষণ না কেঁদে ফেলতাম যে সবাই এত ভালোবাসে আমাকে, মানে তুমি কেন আসছো না, তুমি কেন করছো না, না আমি তোমার জন্য অপেক্ষা করছি, মানে আমার যারা ফ্যানেরা তারা এত ভালো, মানে তারা বলছে তোমার জন্য আমি অপেক্ষা করবো, তুমি যতদিন পড়াশোনা করো যা করো কিন্তু তোমার জন্য অপেক্ষা করবো। এই যে প্রোমোটা দেখেছে না, তারা আমাকে মেসেজ করেছে যে আর কিন্তু তুমি পালিয়ে যেও না, এবার কিন্তু থেকো, মানে সেই মেসেজটা আমার কাছে এখনও আছে। তো আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে এত সাপোর্ট করেছো তোমরা, এত ভালোবেসেছো যে আমি ভীষণ মানে প্লিজ, আমি ভীষণ আমার ভীষণ ভালো লাগে, সো থ্যাংক ইউ এরকমভাবে পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। আগামী দিনেও চাইবো আমি তোমাদের জন্য ভালো ভালো কাজ করব, তোমরা যাতে দেখো, আর আমি অবশ্যই বলবো যে মা শীতলা অবশ্যই দেখো তোমরা, প্রোমোটা দেখে ভালো রেসপন্স এসছে, আর এটা দেখো 6:30 আকাশ আটে, আশা করছি তোমাদের ভালো লাগবে। টলিউডের লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।